যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতিতে নয়া নাম বিভাস অধিকারী। আজ সকালে তিনি তার বীরভূম বাড়ি থেকে বেরোন, তবে তিনি ইডির কাছে হাজির কোনো নোটিশ পাননি এমনটা কিন্তু জানিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে নতুন নাম বিভাস অধিকারী, আজ তাকে তলব করেছে ইডি এবং সকাল ১১টায় সিজো কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তিনি জানিয়েছেন তিনি ইডির কাছে হাজির কোনো নোটিশ তিনি পাননি, তবে আজ সকালে তিনি বাড়ি থেকে বেরোন এবং এখন দেখার বিষয়ে তিনি কোথায় যান। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, বাড়ি থেকে বেরোলেন বিভাস অধিকারী, তিনি ঠিক কি জানালেন বেরোনোর সময়? একদমই ঠিক অনিন্দিতা, দেখো ইডির কাছে হাজিরা দেওয়ার আর কিন্তু ঘন্টা দুয়েক বাকি রয়েছে, দু ঘন্টারও কম সময় বিভাস অধিকারী হাতে রয়েছে। সুতরাং বেলা ১১টা নাগাদ তাকে ইডির যে কলকাতা দপ্তর সেই সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরা হতে হবে সশরীরে, এমনটাই কিন্তু কালকে ইডি সূত্র মারফত জানা গেছে। যদিও বিভাস অধিকারী নিজে দাবি করছেন যে তিনি কোনো লিখিত হাজিরা দেওয়ার নোটিশ এখনো পর্যন্ত হাতে পাননি, তাই হাজিরা দেওয়ার বিষয়টি তিনি কিন্তু এড়িয়ে গিয়েছেন। তবে আমরা যেটা দেখলাম যে বিভাস অধিকারী তার বীরভূমের নলহাটি যে কৃষ্ণপুর গ্রামের বাড়ি, সেই বাড়ি থেকে আজকে সাত সকালেই তিনি সড়ক পথে বেরিয়ে গিয়েছেন। তিনি যখন বাড়ি থেকে বেরোন তখন তিনি জানিয়েছিলেন যে তিনি বহরমপুর যাচ্ছে, মুর্শিদাবাদের বহরমপুর, তার বাড়ি থেকে এক ঘন্টার রাস্তা। কিন্তু তিনি যখন সাত সকালে বেরিয়ে গিয়েছেন ঠিক ৬:৩০ নাগাদ তিনি তার গ্রামে বাড়ি থেকে বেরিয়েছেন, আড়াই ঘন্টা হয়ে গেল, এখন তার অবস্থান কোথায় সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে ইডির নোটিশ পাওয়ার যে বিষয়টি গতকালকে জানা গেছিল সেই ইডির নোটিশ তিনি যদি হাতে পেয়ে থাকেন তাহলে তাকে ১১টার আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। তবে এই ৬:৩০ থেকে ১১টার মধ্যে বিভাস অধিকারী তিনি নিঃসন্দেহে পৌঁছে যেতে পারবেন সিজিও কমপ্লেক্সে, কিন্তু আদৌ তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন না অন্য কোথাও যাবেন, ইডির কাছে কি তিনি হাজিরা দেবেন না এড়িয়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয়, সেটি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তার কারণ হচ্ছে আগামী ৩ মার্চ বিভাস অধিকারীর যেই কৃষ্ণপুরের আশ্রম রয়েছে সেখানে একটা বার্ষিক অনুষ্ঠান রয়েছে, সুতরাং এই অনুষ্ঠানের আগে কি তিনি হাজিরা দেবেন না ইডির কাছে আবার তিনি মানে সময় চাইবেন পরবর্তী হাজিরা দেখতে, সেই বিষয়টি কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে বিভাস অধিকারী গতকাল থেকেই কিন্তু তিনি অন্তরালে থাকতে শুরু করেছিলেন, তার কারণ গত পরশু দিন আমরা দেখেছিলাম যে মিডিয়ার কাছে সাবলীলভাবে তিনি বক্তব্য রাখছিলেন, কিন্তু গতকালকে পর থেকে তিনি আর সংবাদ মাধ্যমে মুখোমুখি তো হননি, উল্টে কোনোভাবেই তিনি প্রকাশ্যে বের হননি। আজকে সাত সকালে মোট কথা বলাই যেতে পারে যে লোকচক্ষুর অন্তরালে তিনি তার গ্রামের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন এবং কোথায় গিয়েছেন সেটি কিন্তু এখনোভাবে স্পষ্ট নয়। যদি তিনি ৬:৩০ বাড়ি থেকে বেরোন তাহলে ৬:৩০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তার পৌঁছে যাওয়ার ব্যাপারটি থাকে যে ৪:৩০ ঘন্টার মধ্যে তিনি সহজেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যেতে পারেন, কিন্তু তিনি আদৌ কি সেখানে পৌঁছবেন সেটা কিন্তু এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ বিভাস অধিকারী তিনি যে কি বলছেন যে তিনি কোনো লিখিত নোটিশ হাতে পাননি, সুতরাং হাজিরা দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখো অন্য সূত্র মারফত যেটি জানা যাচ্ছে যে বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ইডি কিন্তু গতকালকেই তাকে নোটিশ পাঠিয়েছে এবং সিবিআই ইডি বেশ কিছু প্রশ্নমালা তিনি তারা রেডি করেছে এই বিভাস অধিকারীকে জেরা করার জন্য, কারণ এই নিয়োগ দুর্নীতিতে বিভাস অধিকারীর নাম সরাসরি সংবাদ মাধ্যমের সামনে চিৎকার করে বলেছেন ইডির হাতে দিত কুন্তল ঘোষ এবং আরো একজন গোপাল দলপতি, তিনিও কিন্তু দাবি করছেন যে কুন্তল ঘোষ যে বিভাস অধিকারীর নাম করেছে সেক্ষেত্রে তাপস মণ্ডলের নাম করেছিল, তাপস মণ্ডল যদি গ্রেপ্তার হয় তাহলে বিভাস অধিকারীকে কেন গ্রেপ্তার হবে না। গোপাল দলপতি কিন্তু সরাসরি এই বিভাস অধিকারীর নামে কিন্তু অভিযোগ তুলেছেন এবং আমরা যেটা দেখেছি বিগত দিনে এই বিভাস। বেশ অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি অঞ্জন দে। আজ সকালে বাড়ি থেকে বেরোন বিভাস অধিকারী, তবে তিনি জানিয়েছেন তিনি কোনো নোটিশ পাননি হাজিরা দেওয়ার জন্য এবং এখন দেখার বিষয় তিনি আজ ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কিনা।